নমস্কার, আমি বিভাস বলছি, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা প্রোগ্রাম থেকে। আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনাদের ভাগ্যে কোটি টাকা বা সহস্র কোটি টাকা আছে তা আপনারা জানেন না। তা আপনাদের ভাগ্যে যে কোটি টাকা আছে তা কিভাবে আছে, বা আপনারা কোথা থেকে শুনলেন, বা আপনাদেরকে কে বলেছে যে আপনাদের ভাগ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে? তা নিশ্চয়ই আছে, তাই তো অনেক পণ্ডিতরা বা আপনাদের গুরুদেবরা আপনাদেরকে বলেছেন। তা সত্যি আছে, যদি আপনার হরোস্কোপের মধ্যে গজকেশরী যুগ থাকে। গজকেশরী যুগ বলতে আপনারা বলবেন সেটা আবার কী ধরনের যুগ? গজকেশরী যুগ হচ্ছে মানব জীবনের সব থেকে সম্পূর্ণ আলাদা একটা যুগ, যে যুগের মাধ্যমে মানুষ জীবনের উন্নতি হয়ে থাকে। মানুষ জীবনের অর্থনৈতিক উন্নতি থেকে আরম্ভ করে সার্বিক সমস্ত ধরনের উন্নতি সেই গজকেশরী যুগের মধ্যে লুকিয়ে আছে। তা আপনারা বলবেন এখন গজকেশরী যুগটা সৃষ্টি হয় কি কীরকম, বা আমরা বুঝবো কীরকম? আপনাদের সবার নিজ নিজ যে বা আপনাদের সবার যে নিজ নিজ যে হরোস্কোপ আছে তা হরোস্কোপটা খুলবেন। আমি যখন প্রোগ্রাম করছি বা এখন যে প্রোগ্রাম করছি, এখনই আপনারা দেখতে পারেন যে আপনাদের হরোস্কোপটা খুলে যে আপনাদের লগ্ন, মানে লং যেখানে লেখা থাকে সেই লগ্নর মধ্যে বৃহস্পতি মানে ব্রি এবং চন্দ্র মানে চ লেখা আছে। তার মধ্যে দেখবেন আবার আপনার লগ্ন থেকে 1-2 করে 2 নম্বর মানে 2 নম্বর ঘরে ব্রি বা চ লেখা থাকে, বা আপনার লগ্ন থেকে পঞ্চম ঘরে 1-2-3-4-5 করে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করবেন। তা তো আমি আগে আলোচনা করেছিলাম যে নক্ষত্র কত প্রকার এবং তার ফাংশন এবং প্রত্যেকটা ঘর নিয়ে আলোচনা করেছিলাম বিগত যে এপিসোড আমি আপনাদের সাথে করেছিলাম। তা আজকে আমি গজকেশরী যুগ নিয়ে আলোচনা করব। গজকেশরী যুগ তো আমি বলছি যে গজ হচ্ছে হস্তি এবং কেশর হচ্ছে সিংহ। তা আপনাদের সাথে আমি আলোচনা করছি এখন গজকেশরী যুগ নিয়ে, যা আপনাকে বলেছি যে 2 নম্বর ঘর আপনার বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশন মানে একসাথে, মানে লগ্ন থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ বৃহস্পতি ঘর মানে সরি লগ্ন থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ 2 নম্বর ঘর, লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আপনি যদি পঞ্চম ঘর, লগ্ন থেকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ যদি আপনারা সপ্তম ঘর, এরকম করে দশম ঘর, নবম ঘর, তারপরে আপনাদের একাদশ ঘর যদি আপনারা কাউন্ট করেন, এবং তার মধ্যে যদি আপনাদের কোনো জায়গার মধ্যে বৃহস্পতি এবং চন্দ্র একসাথে থাকে তাহলে আপনাদের গজকেশরী যুগ সৃষ্টি হবে। এখন গজকেশরী যুগের ক্লাসিফিকেশন 2 ধরনের আছে। তা আপনারা নিশ্চয়ই আচার্যদের সাথে আলোচনা করেছেন যে গজকেশরী যুগ থাকলে আমার তো উন্নতি হবে। তার মধ্যে 2 ধরনের গজকেশরী যুগ আছে। একটা গজকেশরী যুগ আছে যদি বৃহস্পতি উনার নিজ নক্ষত্রে বাস করেন। এখন বলবেন আমি নিজ নক্ষত্র কোনটা? নিজ নক্ষত্র বৃহস্পতি হচ্ছে 20 নম্বর নক্ষত্র মানে পূর্বশালা নক্ষত্র, 18 নম্বর নক্ষত্র মানে 18 নম্বর নক্ষত্র যেটা বৃহস্পতি আছে তার মূলা নক্ষত্র, উত্তরশালা নক্ষত্র 21 নম্বর যে ইয়ে আছে নক্ষত্র আছে তা উত্তরশালা নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র যা 26-এ আছে, এবং রেবতী নক্ষত্র 27 নম্বর নক্ষত্র। তা যদি লগ্ন দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং দশম এবং 11 এবং নবমে যদি থাকে তাহলে আপনাদের জীবনে উন্নতি হবে এবং আপনার কোটি টাকা বানাতে কেউ আটকাতে পারবেন না। আপনাদের গুরুজনরা বা আপনাদের যে আচার্যরা আছেন ওনারা সত্যি কথা বলেন। আজ তো আমি 3টা হাউস মানে মানে 1-2-3 করে 3টা হাউস নিয়ে আলোচনা করব। নাম্বার 1 লগ্ন যে হাউস আছে তা নিয়ে আলোচনা করব, এবং নাম্বার
টু যে হাউস আছে আপনাদের, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যে ঘরটা আছে তা নিয়ে আলোচনা করব। মানে বৃহস্পতি আর চন্দ্র যদি থাকে এবং স নক্ষত্র থাকে তাহলে তা নিয়ে আলোচনা করব, এবং আপনাদের পঞ্চম যে হাউস আছে তা নিয়ে আলোচনা করব। নেক্সট যে এপিসোডটা করবো গজকেশ্বরী যুগ নিয়ে, তো দুটা এপিসোড করতে হবে, না হলে এক এপিসোড করতে করতে অনেক সময় লেগে যাবে। এই এপিসোড করতে করতে আমার অনেক সময় লেগে যাচ্ছে। আপনারা কি করবেন, আপনাদের যদি লগ্নের মধ্যে, লগ্ন তো বললাম আগে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, লগ্নের মধ্যে যদি বৃহস্পতি চন্দ্র, চন্দ্র কোনো স্বস্থানে লাগে মানে থাকতে হয় না, বা চন্দ্রের যে কোনো একটা পজিশনে থাকলো কিন্তু বৃহস্পতি নিজ স্থানে থাকতে লাগে বা থাকতে হয়, তা আমি বৃহস্পতির কথা বলছি। বৃহস্পতি যদি নিজ নক্ষত্রে থাকে, যে নক্ষত্রগুলো বললাম আমি আপনারা নিশ্চয়ই মনে রাখবেন, সেই নক্ষত্র মধ্যে যদি বৃহস্পতি থাকে এবং তার সাথে যদি চন্দ্র থাকে তাহলে আপনাদের জীবনে উন্নতি উন্নতি হবে। এখন বলবেন আমার তো আছে কিন্তু আমার তো উন্নতি হচ্ছে না। হ্যাঁ, এটা সত্যি কথা যে আপনাদের উন্নতি হচ্ছে না, আপনাদের গজকেশ্বরী যুগ আছে। তা যে অ্যাক্টিভেশন করতে হয় বা এটাকে ঠিকঠাকভাবে কিভাবে কার্যে পরিণত করতে হয় তা অনেক আচার্যরা কিন্তু বলেন না। তা আমি তিনটা ট্রিক দেব আপনাদের। জাস্ট ওয়ান, 1 নম্বর ঘরে যদি আপনাদের বৃহস্পতি চন্দ্র যুগ থাকে, 2 নম্বর ঘরে যদি বৃহস্পতি চন্দ্র যুগ থাকে এবং পঞ্চমে যদি বৃহস্পতি চন্দ্র যুগ থাকে। নেক্সট টাইম আলোচনা করব নবম স্থানে, দ্বাদশ স্থানে, দশম স্থান নিয়ে। আজকে তিনটা আলোচনা করি, নাহলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তা আপনারা কি করবেন, যাদেরই আছে এই গজকেশ্বরী যুগ এবং স্বস্থানে যাদের আছে উনাদের জন্য বলছি, আপনারা কি করবেন, অ্যাক্টিভেট করতে চান বা এটাকে সঞ্চালন করতে চান বা এটা সঠিক ফলপ্রসূ হচ্ছে না, এটা ফলটা নিতে চান, তার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। স্বস্থানে যাদের আছে বলছি, যাদের বৃহস্পতি নিজ নক্ষত্রে আছে, তা 20 নম্বর নক্ষত্র দেখবেন কিনা, মানে সাইড দিকে আপনাদের 20 লেখা থাকে, তারপরে একদম সাইড দিকে বৃহস্পতির কিনারে 20 লেখা থাকবে, না হলে 18 লেখা থাকবে, না হলে 21 লেখা থাকবে, নাকি 26 লেখা থাকবে, নাকি 27 লেখা থাকবে। তা আপনারা যদি থাকে তাহলে আপনাদের গজকেশ্বরী যুক্ত অ্যাক্টিভিটি কিরকম করবেন, তা আমি বলবো। যাদের নক্ষত্রের সঙ্গে বৃহস্পতির কোনো কম্বিনেশন নেই বা একক সমগৃহে বা নিজগৃহে নয় বা অন্য একটা নক্ষত্রে বসে আছে, অথচ চন্দ্র এবং বৃহস্পতি একসাথে বসে আছে, তাহলে আপনারা কীভাবে ফল পাবেন সেটাও কিন্তু আবার গজকেশ্বরী যুগের মধ্যে পড়ে, তা সম্পূর্ণভাবে আলাদা পার্ট। তা আমি আজকে 1, 2, 3 মানে লগ্ন থেকে লগ্ন, দ্বিতীয় এবং পঞ্চমের কথা বলছি। তা আপনারা কি করবেন, সেটাকে অ্যাক্টিভেট করতে চান, অ্যাক্টিভেট করতে চান, এখন বলবেন অ্যাক্টিভিট আবার কি, আবার এটাকে সঠিকভাবে কীভাবে কাজে নেব। অনেকের কিন্তু মা বাবার কর্মফলের মাধ্যমে বা পূর্বপুরুষের কর্মফলের মাধ্যমে বা আপনার নিজ কর্মফলের মাধ্যমে সেগুলো নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তা সম্পূর্ণভাবে থাকা সত্ত্বেও আপনাদের কোনো কাজে আসে না। তা সিম্পল ওয়ে আছে, যা ভৃগু অনাদি উনার একটা শাস্ত্রের মধ্যে বর্ণিত করে গেছেন, তা নবমাংস যে চার্ট আছে বা অন্যান্য যে চার্ট আছে তা আলোচনার মূল যে আপনাদের ছকে তার কথা বলছি। আমি ক্লিয়ার কাট বুঝাতে পারছি নিশ্চয়ই আপনাদের সাথে, যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনারা একটু বুঝে নেবেন। তা আপনাদের ছকটা খুলবেন, লগ্নের মধ্যে দেখবেন দ্বিতীয় নম্বর ঘরে দেখবেন এবং পঞ্চম নম্বর ঘরে দেখবেন, বাকি তো আমি নেক্সট যে এপিসোড করব, একাদশ, দ্বাদশ, নবম তা নিয়ে আলোচনা করব। আমি শুধু আজকে তিনটা নিয়ে আলোচনা করছি, যে এই তিনটা ঘরের মধ্যে আপনাদের যদি এই গজকেশ্বরী যুগ থাকে তাহলে আপনারা কীভাবে অ্যাক্টিভেট করবেন। আপনাদের ব্রহ্মজ্যোতিষ আছে, যে কোনো দশমূলা বা যে কোনো দশকর্মা ঘরে বা যে কোনো মুদির দোকানে তা আপনারা ব্রহ্মজ্যোতিষ পেয়ে যাবেন। তা ব্রহ্মজ্যোতিষ 2 থেকে 3 গ্রাম আনবেন,
এনে আপনারা শ্বেতচন্দন তো চিনেন, শ্বেতচন্দনকে বেটে সেটা রোজ প্রাতঃ স্নানের পর আপনারা আজ্ঞাচক্রের মধ্যে সেটা এই আঙ্গুল দিয়ে লাগাবেন, এই যে ঠিক মিডিল ফিঙ্গার দিয়ে আজ্ঞাচক্রের মধ্যে লাগিয়ে দেবেন। তা আপনাদের নিজ নিজ গুরুর নাম নিতে পারেন, বা আপনারা যে যে দীক্ষিত, বা আপনাদের কোনো দীক্ষিত না হলে হবে, কোনো অসুবিধা নেই, এই ঠিক এই মিডিলের মধ্যে লাগিয়ে দেবেন। ব্রহ্মযষ্টিকে সাথে এরকম করে, ব্রহ্মযষ্টিটা এরকম করে ঠিক আপনারা মিডিলের মধ্যে ব্রহ্মযষ্টির যে ডালটা আছে সেই ডালটা দিয়ে এরকম চন্দনটা পাটার থেকে নিয়ে বা আপনাদের শিলনুড়ি থেকে নিয়ে এখানে লাগিয়ে দেবেন। তা আপনারা 6 মাস অবধি করতে যদি পারেন তাহলে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সেই গজকেশরী যুগটা অ্যাক্টিভেট হবে এবং আপনাদের কোটি টাকা বানানো থেকে কেউ আটকাতে পারবে না। আর অনেকের তো নক্ষত্রের সঙ্গে মিল থাকে না, কিন্তু বৃহস্পতি চন্দ্র একসাথে থাকে, তাদের জন্য তো আমি আলাদা প্রস্তুত করব বা সম্পূর্ণভাবে সেপারেট প্রস্তুত করব। তা গজকেশরী যুগ নিয়ে আপনারা থেকে সাথে যতটুকু আমি আলোচনা করলাম বা আপনাদের সাথে আমি যতটুকু সম্ভব, তিনটা যে হাউস আছে লগ্ন দ্বিতীয় এবং পঞ্চম ঘর নিয়ে আলোচনা করলাম, তা অ্যাক্টিভেট বা সঞ্চালন কীভাবে করবেন বা আপনাদের জীবনে সঠিকভাবে ব্যবহার কীভাবে করবেন তা নিয়ে আলোচনা করলাম। আপনাদের যদি আমার প্রোগ্রামটা স্বল্প পরিমাণে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি নতুন যে তথ্য আছে বা পরিশোধনের মাধ্যমে যেগুলো তথ্য বেরিয়ে আসছে তা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।